হ্যালো ভিউয়ার্স, আজ আপনাদের সাথে শেয়ার করব কি খেলে রুচি বাড়বে। চলুন তাহলে জেনে নেওয়া যাক। মুখে মোটেও রুচি নেই, কিছুই খেতে ইচ্ছে করে না, কি খেলে রুচি বাড়বে, এমন প্রশ্ন অনেকের। নানা কারণে অরুচি হয় আমাদের, গ্যাসের সমস্যা, কোষ্ঠকাঠিন্য, যকৃত বা কিডনি রোগ, জ্বরের বা সংক্রমণের পর নানা ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ায়, এমন কি মানসিক চাপ বা বিষণ্ণতার কারণেও রুচি কমে যায়। গর্ভাবস্থায় ও বাড়ন্ত শিশুদের খাবারে অনীহা দেখা যায়। খাবারের রুচি বাড়ানোর জন্য কিছু কৌশল। খাবারের শুরুতেই বা মাঝখানে পানি পান করবেন না। খাবারের স্বাদ, রং, গন্ধ মানুষের রুচিকে প্রভাবিত করে, তাই খাবার আকর্ষণীয় করে পরিবেশন করুন। প্রতিদিন কিছু হালকা ব্যায়াম করুন বা হাঁটুন। বিপাকক্রিয়া বাড়বে ও খিদেও বাড়বে। কোষ্ঠকাঠিন্য দূর করতে বেশি করে আঁশযুক্ত খাবার খান। রোগ বালাই জ্বর সংক্রমণের পর কিছুদিন অরুচি থাকে, এই সময় পুষ্টিকর খাবার বেছে নিন। স্যুপ, ফলমূল, ফলের রস, মিল্কশেক, আমিষ ইত্যাদি খান। গ্যাসের সমস্যা না থাকলে খাবারের রুচি বাড়াতে নানা ধরনের মশলা যোগ করা যায়, যেমন গোলমরিচ, এলাচি, আদা, রসুন, ভিনেগার, লেবুর রস, নানা পদের আচার দিয়ে খাবার খেতে পারেন, এগুলো রুচিবর্ধক। কিন্তু গ্যাসের সমস্যা হলে একটু কম মশলা দিয়ে সহজপাচ্য খাবার খান। ফাস্টফুড, কোমল পানীয়, চিপস জাতীয় খাবার এড়িয়ে চলুন, এগুলো রুচি কমিয়ে দেয়, অনেকক্ষণ পর্যন্ত পেট ভরিয়ে রাখে। অতিরিক্ত চা, কফি, ধূমপান খিদে কমিয়ে দেয়। দুগ্ধজাত খাবার যেমন পনির, দই ইত্যাদি রুচি বাড়ায়। রুচি বাড়াতে কাঁচা আমলকি বা শুকনো আমলকির গুঁড়া পানিতে মিশিয়ে আদা কুচি বা আদার রস গরম করে পানি বা চায়ের সঙ্গে পুদিনা পাতা, এলাচি গুঁড়া বা চিনি দিয়ে খেতে পারেন। ডালিমের রস, কমলা বা মালটা, লেবু রুচি বাড়ায়। খাদ্যে ব্রোকলি, টমেটো, ধনে পাতা যোগ করুন। অরুচি দীর্ঘস্থায়ী হলে, ওজন হ্রাস, জ্বর, দুর্বলতা ইত্যাদি থাকলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হবেন। তো দর্শক, এই ছিল আমাদের আজকের আলোচনা। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। কিছু জানার ইচ্ছে থাকলে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।